আমরা এখন চলে এসেছি কল্যাণী A9 এর সেখানে যে প্যান্ডেলটা সেটা তোমাদের এখন দেখাবো। তো আমার বাস সাইডে আছে, তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। সামনে গেট পড়েছে, গেটের ভিতরে গিয়ে তোমাদের দেখা চলেছি কল্যাণী A9 ব্লক A9 যে প্যান্ডেলটা সেটা কেমন করেছে। তো গতবার এখানে করেছিল স্বর্ণ মন্দির, তো এবার যে মন্দিরটা করেছে সেটা তোমাদের এখন দেখাবো। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী A9 যে প্যান্ডেলটা, খুব সুন্দর প্যান্ডেল। তো তোমরা চলো সিনেমেটিক শটের সাহায্যে তোমরা দেখতে থাকো এই প্যান্ডেলটা। তোমরা কেটে ঢোকা শুরুতে দেখতে পাচ্ছ একটা শিবলিঙ্গ আছে, আর তার পেছনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা। এখন আস্তে আস্তে আমরা ভিতরে মণ্ডপের ভিতরে প্রবেশ করব। তো এখন আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর সাজানো হয়েছে। তো এবার তোমাদেরকে দেখাবো, এখানে দেখতে পাবে কিছু মূর্তি, দেখতে পাচ্ছ এখানে মূর্তিটা, তো বিভিন্ন রকমের মূর্তি আছে। আর সামনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ অসাধারণ, আমাদের দুর্গা মাকে সাজানো হয়েছে এখানে। তো তোমার সাইড ভিউটা একবার দেখে না উপরে যে সময়